আসসালামু আলাইকুম মোবাইল ফিক্স টু পয়েন্ট ফোর থেকে আমি মোহাম্মদ মারুফ আহমেদ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার হাতে এই মুহুর্তে আপনি যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপো এ সেভেন্টি সেভেন তো এটার প্রবলেম হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে হয়তো বা টাইটেল দেখে বুঝে যাবেন তারপরেও আমি আপনাকে দেখাচ্ছি এটা কি প্রবলেম এবং কি এটা কীভাবে সমাধান করতে হয় সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরেই আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন এটা চার্জে লাগানো হয়েছে এই যে চলে গেল কোনো প্রকার লোড নেই চার্জিংয়ে এটা আমরা খুলে দিলাম দেখুন খুলে দেওয়ার পর কোনো কিছু বলতেছে না তো তারপর আমরা ব্যাটারি খোলা অবস্থায় আবার আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারি কিন্তু আমরা এখানে কানেকশন খুলে দিছি এই যে ব্যাটারি কানেকশন খুলে দিছি দেখুন এই লগে চলে আসছে চার্জ অবস্থায় দেখুন লগোটা কিন্তু এখন পর্যন্ত আছেই আমি আবারও দেখাচ্ছি এখানে আমরা ব্যাটারি খুলে রাখছি দেখুন আবার এটা লগটার রিস্টার্ট নিল মানে এটা পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ কারেন্ট দরকার ওই পরিমাণ কারেন্ট না পাওয়ার কারণে প্রসেসরে ওই পরিমাণ ভোল্টেজ না পাওয়ার কারণে কারেন্ট উৎপন্ন করতে করতে পারতেছে না চার্জারে যার কারণে মোবাইলটি এখন বারবার এরকম রিস্টার্ট হয়ে গেছে এখানে আমরা কিন্তু ব্যাটারি কানেকশনটি খুলে রেখেছি তো দেখা যাক ব্যাটারি আবার কানেকশন দিলে কি হয় একদম অরিজিনাল সেটের যে ব্যাটারি মোবাইলে সেই ব্যাটারিটা এখানে এটা দেখুন আছে এখনো এখন আর ডবোটা আসতেছে না তার মানে আমরা উম এটা ফাইন্ড আউট করে ফেলছি যে এটা মূলত ব্যাটারিতেই সমস্যা তো আপনাকে নতুন একটি ব্যাটারি লাগিয়ে আমরা দেখাবো তার আগে ব্যাটারিতে এটা কাজ করা যায় কি না এটা দেখে নেই তো দেখুন আমরা আসলে ওইভাবে দেখানো পসিবল না কারণ আমার এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে দেখতেছি তো দেখুন এই যে ব্যাটারিটা আমরা খুলে নিয়েছি এখানে দুইটা রেজিস্ট্রেন তারা ইউজ করছে ব্যাটারির মধ্যে আমরা এই রেজিস্ট্রেন দুটো রিমুভ করে এখানে লাইনটা জাম্পার করে দিয়ে দেখবো তো দেখুন এখানে কিন্তু আমরা একটা জাম্পার করে নিছি একটা মোটা একটা ওয়্যার দিয়ে এখানে জাম্পার করে নিছি এখানে একটা জাম্পার করে নিয়েছি তো এখানে এটা আমরা মোবাইলে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা এই মোবাইলের ব্যাটারিটা এখন কাজ করতে না তারপর আমাদের একই অবস্থা তো আমরা এখন একটা নতুন ব্যাটারি লাগাই দেখব যে এটা কী অবস্থা হয় সে পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন তো এখন আমরা এটা ব্যাটারিটা নতুন একটা ব্যাটারি লাগিয়ে দেখব যে পুরাতন ব্যাটারি আমাদের কাছে যে নতুন একটা ব্যাটারি আছে তো দেখুন দেখতে থাকুন তো এখানে এটা আমরা চার্জ লাগাবো চার্জে লাগে আপনাদের দেখাবো দেখুন নতুন ব্যাটারিতে আর এই ভিডিওটা এই মুহূর্তে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টিক দিয়ে রাখবেন কারণ পরবর্তীতে ভালো আপডেটগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বেল বাটনে টিক দিয়ে রাখতে হবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখুন আমাদের মোবাইলটি কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে গেছে তো এটা মূলত ব্যাটারিটাই প্রবলেম ছিল ব্যাটারিটা একদম ড্যামেজ হয়ে গেছে দেওয়ার কারণে এরকম হয়েছে আপনি এমনিতে বুঝতে পারবেন না দেখুন ব্যাটারি কিন্তু কোনো প্রকার ফুলে নাই কোনো কিছু হয় নাই তারপর এরকম নষ্ট হয়ে গেছে এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে মূলত তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম